हाय फ्रेंड्स, आमी रक्तिम। এই ভিডিওটা হংসেশ্বরী মন্দির নিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের চ্যানেলটা 2000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করে ফেলেছে। তো আপনারা পাশে ছিলেন বলেই এইটা সম্ভব হয়েছে। আর আমরা কিছুদিন আগেই এই হিমাচল প্রদেশ আর অমৃতসর ঘুরে এলাম। তো হিমাচল প্রদেশ নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তো সেইগুলো আপনারা দেখুন। আর এই হংসেশ্বরী মন্দিরটা হচ্ছে আপনার, আমরা যখন মানে লকডাউনের আগে মার্চ মাসে ইটাচুনা রাজবাড়ি গেছিলাম, তো ইটাচুনা রাজবাড়ি থেকে ফেরার সময় সাইট সিন হিসাবে এই হংসেশ্বরী মন্দিরটা ঘুরতে গেছিলাম। তো খুব সুন্দর, একটা ভালো ইতিহাস আছে। তো সবগুলোই আমি সবকিছুই বলার আর দেখানোর চেষ্টা করব। আর এই আমাদের সাথে থাকুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। হুগলি জেলার পাঁচবেড়িয়া অঞ্চলে অবস্থিত হংসেশ্বরী মন্দির একটি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরে আসতে গেলে হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে পাঁচবেড়িয়া স্টেশনে নামতে হবে ও সেখান থেকে মন্দির আসার টোটো পেয়ে যাবেন। আর গাড়িতে এলে দিল্লি রোড হয়ে পাঁচবেড়িয়া মোড়ে আসতে হবে ও সেখান থেকে কল্যাণী যাবার রাস্তার ডান দিকে এই মন্দির পড়বে। যে কোনো রকম গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই মন্দিরে। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা হংসেশ্বরী মন্দিরে আছি। এটা বাঁশবেড়িয়া অঞ্চলে, আদিসপ্তগ্রামের খুব পাশে। তো আমরা আজকে কালকে ইটাচুনা রাজবাড়িতে এসেছিলাম, তো তারপরে ওখান থেকে আজকে সকালবেলা চলে এলাম হংসেশ্বরী মন্দিরে। খুব সুন্দর আর্কিটেকচারটা, বেশ একটু আনকমন আর্কিটেকচার। তো এটার সম্পর্কে আমি ইতিহাস বলবো আপনাদের সবাইকে। ইটাচুনা রাজবাড়ির ভিডিও আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হবার পূর্বেই তিনি মারা যান। পরবর্তীকালে 1814 সালে তাঁর ছোটরানী শঙ্করী দেবী এই মন্দিরটি সম্পূর্ণ করেছিলেন। এই মন্দিরে 13টি রত্ন বা মিনার রয়েছে, যা প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। তন্ত্রমতে তৈরি এই পাঁচতলা মন্দিরের উচ্চতা প্রায় 70 ফুট। মন্দিরের এই পাঁচটি তলা মনুষ্যদেহের ইরা, পিংলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী, এই পাঁচ নারীর ইঙ্গিত বহন করছে। তখনকার দিনে এই মন্দির নির্মাণ করতে রাজপরিবারের খরচ হয়েছিল প্রায় 5 লক্ষ টাকা। কথিত আছে, রাজা নৃসিংহদেব কাশীতে তন্ত্র সাধনাকালে হংসেশ্বরী দেবীর দৈব বাণী পান এবং তারই ফলস্বরূপ এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী হংসেশ্বরী এখানে পদ্মের উপর বিরাজমান। তিনি এখানে চতুষ্ভুজা, খর্ব ও মুণ্ডধারিণী ও শ্যামবর্ণা কালী হিসাবে পূজিত হন। হংসেশ্বরী দেবীর এই মূর্তি নিমকাঠ দ্বারা নির্মিত। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 ও বিকেল 4টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই মন্দিরে দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য সকাল 10টার মধ্যে 35 টাকার বিনিময়ে আপনাকে কুপন কেটে নিতে হবে। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। রাজা রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজ আপনাকে বিষ্ণুপুরের কথা মনে করিয়ে দেবে। রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার কিছু মুহূর্ত মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে ফুটে উঠেছে। এই মন্দিরের পূজিত দেবতা বাসুদেব, অর্থাৎ ভগবান বিষ্ণুর নিত্য পূজা এই মন্দিরে হয়ে থাকে। হংসেশ্বরী মন্দিরের ইতিহাস ও ভ্রমণ ভিডিও আপাতত এখানেই শেষ। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে নিন আরও এরকম ট্র্যাভেল ভিডিও দেখার জন্য। নমস্কার।